প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যানবাহন চলাচল করায় জয়পুরহাট এখন যানজটের শহর। অফিস শুরুর সময় শহরের 3 কিলোমিটার পথ পাড়ি দিতে গিয়ে প্রায় সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। দীর্ঘদিনেও রাস্তার সংস্কার কাজ শেষ না হয় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। 5 উপজেলা নিয়ে এক রাস্তা শহর জয়পুরহাট। জেলা শহরের প্রধান যানবাহন ব্যাটারি চালিত রিক্সা ও অটোরিকশা, তবে দিন দিন এর সংখ্যা বেড়েই চলেছে। এতে শহরের প্রধান সড়কে বাস স্ট্যান্ড থেকে শুরু করে হাসপাতালের মোড়, সিও কলোনি, আমতলী, বাটার মোড়, পাচুর মোড়, রেলগেট, মাছুয়া বাজার পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকায় দেখা দিচ্ছে তীব্র যানজট। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। শহরে যত্রতত্র অটোরিকশা ও মোটরসাইকেল পার্কিং করায় সকাল থেকে রাত পর্যন্ত লেগে থাকে যানজট। জয়পুরহাটে যেখানে 500 রিকশার দরকার সেখানে 3000-4000 রিকশা চলে, এ কারণে যানজটগুলো বেশি থেকে থাকে। বর্তমানে যানজট সমস্যা জয়পুরহাটে ভয়াবহ রূপ নিয়েছে। যত্রতত্র যানবাহনের দাঁড়ানো, সেই সাথে ফিটনেসবিহীন গাড়ি চালানোর কারণেই এই যানজটের সমস্যাটা সৃষ্টি হয়েছে। আমরা প্রায় যখন কলেজে যাই, আমরা বের হয়ে রাস্তা দেখি প্রচণ্ড যানজট ভিড়, এই কারণে আমরা কলেজে যাওয়ার জন্য একটু লেট হয়। এক রাস্তার শহর হওয়ায় যানজট নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ট্রাফিক বিভাগকে। আপনারা জানেন যে জয়পুর শহরে যে রাস্তার তুলনায় যানবাহনের সংখ্যা দেখো, আমরা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসিয়ে এবং বিভিন্নভাবে এই যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যানজট নিরসনে কাজ চলছে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। পৌরসভার যে লাইসেন্স আছে, লাইসেন্স নিয়ে অবৈধভাবে চলাচল করে 1055টি ব্যাটারি চালিত রিক্সা, অবশিষ্ট যে অবৈধভাবে চলাচল করতেছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমরা মাসিক সভায় উত্থাপন করব এবং সিদ্ধান্ত গ্রহণ করব। জয়পুরহাট শহরে 1100 ব্যাটারি চালিত অটো রিক্সা চলার অনুমতি থাকলেও চলছে 7000। DBC নিউজ ডেস্ক।